হ্যালো সবাইকে, দেখো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডাল দিয়ে লতি, মুসুরির ডাল দিয়ে লতি, খুবই ভালো লাগে খেতে। নিয়ে নিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু জিরে। এটা কালো কালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো রসুন, একটু বেশি করেই রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন এই দুটোকে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, যারা খাওনি, খুবই খুবই ভালো লাগে খেতে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। দেখো হয়ে গেছে ভাজা, এবারের মধ্যে আমি লতিগুলো দিয়ে দেবো। লতিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি লতিগুলো বেশি ভাজবো না, অর্ধেক সেদ্ধ করব। দেখো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, এটাকে ভালো করে ভাজবো। ভালো করে বলতে অর্ধেক মতো ভাজবো, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ডাল দেওয়ার পরে পুরোপুরি গলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। ওয়াও, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। এই দেখো অনেকটাই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডাল সেদ্ধটা দিয়ে দেবো। ব্যাস, আমি কিন্তু এতে জল দেব না, ডাল সেদ্ধ করে জলেই পুরো রান্নাটা হয়ে গেছে। এইবার এটা অর্ধেক সেদ্ধ হয়েছিল, এবার একটু সামান্য একটু ফুটিয়ে নেব যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখো একটু ফুটছে কি সুন্দরভাবে, এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, একটু মাখামাখা ভাব হবে, একেবারে ঝোল না, একেবারে পাতলাও না। তোমরা খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা।